আসসালামু আলাইকুম। আসমতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার রান্নাটা হচ্ছে আজকে ঝাল করে, একদম রুই মাছের ঝাল ঝাল করে রেসিপি। তো আমার রেসিপিটা আমি আপনাদের সাথে অনেক শেয়ার করব, কারণ রেসিপি আমার রান্না করে আমি যখন যা রান্না করি আমি ট্রাই করি সব সময় শেয়ার করতে, তো অবশ্যই পারি না সব সময় শেয়ার করার জন্য। তো আমার ভালো লাগে থেকে আমি এই ভিডিওগুলি করার, আশা করি সবাই ভালো লাগবে। আজকে একটা রুই মাছ নিয়েছি, রুই মাছটা অনেক ঝাল ঝাল করে রান্না করব। আর রুই মাছটা কত সহজে রান্না করা যায়, কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্না করে আমি আজকে কী রান্না করব সেটাই শেয়ার করবো। আসলে কেউ ওদেরকে রান্না শেখানোর জন্য আমি শেয়ার করছি না, আমার ভালো লাগে থেকে আমি রান্নাগুলো শেয়ার করছি। তো আমি মাছটা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, আমার জনসংখ্যা কম আমি সেই জন্য কম নিয়েছি। তো আমি প্রথমে লবণ দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিব, হলুদটা একটু পরিমাণে বেশি দিব। আমি প্রথমেই বলেছি যে আমি একদম ঝাল রান্না করব, ঝাল কল করে করে রান্না করব। তো সেই ক্ষেত্রে আমি একটু হলুদটা ভালো করে লাগিয়ে নিব, এটাকে ভেজে নিব। আমি ভাজাটা একদম কল করে করে ভাজবো, যাতে ভাজায়ও খুব মশমশা ভাব আসে, সেই জন্য আমি ভালো করে হলুদ দিয়ে মেখে নেব। মেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। এভাবে যদি হলুদ দিয়ে আপনি মাছটা ঢেকে রেখে দেন, হলুদ দিয়ে সব কিছু মেখে, তারপরে একটু আদাও দিতে পারেন আপনারা চাইলে, তো মেখে রাখেন, সেক্ষেত্রে মাছ রান্নাটা অনেক মজা হয়। তা আমি এখন এটাকে প্রায় 4-5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি 4-5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 4-5 মিনিট হয়ে গেছে, মাছটা একটু পানি পানি ছেড়ে দিচ্ছে। তো আমি এখন রান্নাতে মূল রান্নাতে চলে যাব। আমি মূল রান্নাতে চলে এসেছি, আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসছে। গরম হওয়ার পরে তো কড়াইটাতে আপনার তেল দিতে হবে, না হয় পানি থাকলে গার দিকে ছিটে আসতে পারে, সেক্ষেত্রে অনেক রিস্ক থাকতে পারে। তো আমি তেলটা দিয়ে দিলাম, আমার ফ্যানটা গরমে আসছে, আমি তেলটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিবে, ঢেকে মাছ দেবো। তবে মাছটা খুব সতর্ক সহিত দিবেন, কারণ মাছটা অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে মাছটা থেকে পানি বের হচ্ছে। তো আমি খুব আস্তে আস্তে সতর্কভাবে মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এক প্লেটে খুব গাঢ়ভাবে লাল হওয়ার পরে আমি মাছটা উল্টিয়ে দিব। আমি প্রথমে বলছি মাছটাকে আমি কিন্তু একদম মশমশে করে ভেজে নিব, তো সেই ক্ষেত্রে আমার মাছটা ভালো করে হইলে আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে ফুলটিয়ে আমি ভালো করে ভেজে নিব। সেই জন্য আমরা একটু অপেক্ষা করব 2 থেকে 3-4-5 মিনিটের মতো। তো অপেক্ষা করছি, এক প্লেট হয়ে আসুক। মাছটা আমার এক প্লেট হয়ে গেছে, আমি খুব সতর্ক সহিত মাছটা উল্টিয়ে নিচ্ছি। এবার অন্য পিঠ হওয়ার জন্য আমরা তাও কিছুক্ষণ জন্য অপেক্ষা করব, যাতে আমাদের অন্য পিঠে এই পিঠের মতো একেবারে ভাজা রাখা হয়ে যায়, তারপরে আমরা মূল রান্নাতে চলে যাব। তো আমার এখন মাছের পিঠ একেবারে অপরিচিত ভাজা হয়ে গেছে, আমি এখন মূল রান্নাতে চলে যাব। তো আমি একটা অন্য একটা নতুন একটা কড়াই দিয়ে নিচ্ছি, তো কড়াইটা আমাদের গরম হয়ে আসছে। এখন আমি এটাতে তেল দিয়ে দিব, তেলটা অবশ্যই আমাদের পরিমাণ মতো আমরা তেলটা দিয়ে দিব। এই পর্যায়ে এখন এটাতে আমি কিছু কাঁচা কুচি কলা পেস্ট অ্যাড করব, কুচি কলা পেস্ট অ্যাড করব। আমি প্রথমে বলে নিচ্ছি যে আমার মাছটা আমি একদম ঝাল ঝাল করে ঝাঁঝালো করে রান্না করব। তো যখন আপনি লাল করে ঝাঁঝালো করে রান্না করব, সেই ক্ষেত্রে আমি পেস্টটাকে ভালোভাবে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসছে। তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন পেঁয়াজটা দিয়ে যখন একটু ভেজে তারপরে যে কোনো মাছের ফ্রাই করেন, যেটাকে ফ্রাই করা হয়, সবজি দিলে তরকারি দিলে সেটা লাগে না, ফ্রাই করেন, সেক্ষেত্রে আপনার পেঁয়াজটা যদি একটু বাদামি কালার হয়ে ভেজে আসে, তো এই ভাজার একটা যে একটা পেঁয়াজ ভাজার যে একটা সুগন্ধ গ্যারান সেন্ট আসে, মজা আসে, সেটা অবশ্যই রান্না ফ্রাইটা করার পরে খাওয়ার সময় বোঝা যাবে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখানে আদা রসুন পেঁয়াজ হ্যাঁ একটু জিরা বাটা সব পেস্ট করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি সবগুলো দিয়ে দিব। তো আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দেখে দেখে খাবো, ওই স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি।
আমি এই পদে দিয়ে দিব হলুদের গুঁড়ো, হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমার মাছ যতটুকু সেইটুকু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব, যাতে আমি মাছটা ঝাল করব সেটাতে মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করব ঝাল হওয়ার জন্য। এটা অবশ্যই রাঁধুনি মরিচের গুঁড়ো, তো একটু ঝালটা একটু বেশিই থাকে রাঁধুনি মরিচের গুঁড়ায়। তো আমি এখন এগুলি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে অনেক আইটেম মশলা দিচ্ছি না, কারণ আপনার ঘরে যখন খাবেন তখন আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এটা দিয়ে রান্না যদি আপনি ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে অনেক সুস্বাদু হয়। তো অনেক আইটেমে মশলা দিলেই যে মজা হবে তাও কিন্তু না, আপনি রান্নার ভিতরে অনেক সময় মজা টেস্ট আসে। তো আমি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না, সেক্ষেত্রে আমি এগুলিকে ভালো করে একদম ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে মাছগুলি আমি রান্না করব, খুব আস্তে আস্তে আস্ত জালে রান্না করব। আমার একেবারে সবগুলি ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে গেছে, তো আমি এই পর্যায়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য, মাছের সাথে জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমি কোনো ভেজে নিব না, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। মাছটা ফ্রাই করার জন্য একটু পেঁয়াজ কাটাটা একটু বেশি লাগছে। তো এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব, এক পিস করে মাছগুলি বসিয়ে দিব। এইভাবে এইভাবে মাছগুলি একদম কষিয়ে দিচ্ছি, এইভাবে ভালো করে কষিয়ে নেব, নেড়ে নেড়ে কষিয়ে নেব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য শুধু পানিটাও অ্যাড করা। এখন আর আপনারা খুলতে দিয়ে এখন আর কোনো নাড়াচাড়ার দরকার নেই। তো আমার মাছটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে আসছে। তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করবো শুধুমাত্র। তো এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিট আমরা অপেক্ষা করবো। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, রান্নার কালারটা ওয়াও জোস একটা কালার হচ্ছে। আমার মতো যারা ঝাল খাইতে পছন্দ করেন, যারা অনেক অনেক ঝাল খান, তারা অবশ্যই আমাদের রান্নাটা দেখে জিব্বায় জল এসে পড়বে, কারণ কালারটা এত সুন্দর একটা কালার হচ্ছে। জানি না ভিডিওতে দেখা যায় কিনা, তো কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি ধনিয়া পাতা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি লবণটা দেখে নিব, লবণটা দেখতে মনে নেই, লবণটা দেখে নিচ্ছি। লবণটা একেবারে পারফেক্ট হচ্ছে, তবে ঝালটা অবশ্যই ঝাল। তো পরিবেশন করার জন্য আমি আমার একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে রুই মাছের ঝাল রেসিপি। আমার এই রেসিপিটা ঝাল ঝাল করে যদি আপনারা কেউ খেতে চান ট্রাই করেন বাসায়, অবশ্যই আমাকে কমেন্ট করে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।